গোলমরিচ নুন আর এখানে আমি জলটা আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখি কতটা গরম হলো। আচ্ছা জলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, পরে আর নুন দেওয়ার মতো অপশন থাকে না। আর দিয়ে দেব 3-4 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে ভাতের দানাগুলো খুব লম্বা লম্বা হয় আর দেখতেও তো খুব সুন্দর লাগে, আর দেখতে সুন্দর হলে তবেই না খেতে ভালো লাগবে। আমি দিই, অবশ্যই তোমরাও দিই। দেখি ভাতটার কি অবস্থা। ভাতটা আমার হয়ে গেছে, আমি এখানে 90% কুক করেছি, 10% আবার তো এটা এক ছোট রান্না হবে তখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা আমার 90% কুক হয়েছে, গ্যাসটা বন্ধ করলাম, ভাতের ফ্যানটা ঝরিয়ে চট করে ফিরত আসছি। আচ্ছা এগ রাইসে ডিমটা আগে এবার আমি ভেজে নেব। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল নিলাম। ডিম ভাজা তো বেশি তেল লাগে না, এখানে আমি 5টা ডিম নিয়েছি, সেজন্য 3 চামচ মতো সাদা তেল দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমি এখানে আরো 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ।
মাথায় রাখবে ডিমে নুন দেওয়া আছে, ভাতেতেও কিন্তু আমার নুন দেওয়া, সেটা বুঝে নিন। তাদের পেঁয়াজ পাতাটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে ভাতটা দিয়ে ভিজে রাখা ডিমটা দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ সয়া সস দিলাম, এক চামচ ভিনিগার দিলাম, আর দু চামচ পাউডার সুগার মানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি এক চামচ মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী। এখানে রাইসটা আমার রেডি, এবার আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। দেখো কত চটপট বানিয়ে ফেলাম। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এবং আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। যদি আমার রেসিপি ভালো লাগে, নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করো সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবো, অনেক আড্ডা, অনেক মজা হবে, আর হবে একটা নতুন রেসিপি দেখা। কি আসবে তাহলে? ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।